মস্তানা বানায় দিছিলেন, নইলে ক্লিন শেভ হইতে আমাদের জন্য কি অসুবিধা ছিল, প্যান্ট শার্ট করতে আমাদের জন্য কি অসুবিধা ছিল? যদি সিনায় কোরআন রাখা যায় 30 পারা, তো তোমাদের ABCD সিনায় রাখা কোন বড় দুষ্কর ব্যাপার ছিল, ঠিক না? কয়েকটা ইংরেজি বই, লক্ষ লক্ষ হাদিস যদি সিনায় সুরক্ষিত করা যায়, 30 পারা কোরআন যদি সিনায় রাখা যায়, তো তোমাদের 9-6 দিলে রাখা কোনো ব্যাপার না। দুনিয়া তো হলো 9-6। যখন দিবেন তো 9-6 বানায় দিবেন, আর যখন লইবেন তখন 9-6 বানায় লইবেন। এটার নামই তো দুনিয়া আর কি, ঠিক না? মনে হয় বোঝেন না আমার কথা, বুঝছেন? যখন নিবেন তখন 9-6 বানায় নিবেন, তাইলে 3 লাভ হইলো আপনার, ঠিক না? আবার যখন দিবেন কাউকে তো 3-এ কত বানায় দিবেন, 6-এ 9 বানায় দিবেন, ওইখানেও 3 লাভ। এটার নামে তো দুনিয়া, ঠিক না? এটা শিখা কোনো কঠিন? আপনি যদি বিদেশে যায়, মালয়েশিয়া সিঙ্গাপুর বিভিন্ন দেশে যায়, যদি প্রবাদ জীবনে মাল কামাইতে পারেন, তা আমাদের জন্য বাধা কোথায়? না 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 না, তো মাস্টার ইমানে ধাক্কা লাগছে, তো মাস্টার বলতেছে শুন, কোন রবের নাম নিছি শুনবি? আল্লাহি রব্বি রব্বাকি রব্বা আবাকি রব্বাল আলামিন, আমার রব তোর রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। মাস্টার দৌড়ে যায় জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? বলছে বালা, আমি তো বড় খোদা। বলে আকবারাতনি মাস্টার, আমার কাজের বুয়া আমাকে সংবাদ দিছে, আন্নালানা রব্বা, আমাদের নাকি একজন প্রভু আছে, আল্লাহি রব্বি, যে আমার রব, রব্বা তোর রব, রব্বা মাস্তা, মাস্তার রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। তো ফেরাউন বলতেছে, ডাকাতি তো ডাকাতি, আমার বাড়িতে দাইকা নিয়ে আসো ওকে। দাইকা নিয়ে আসছে, বলছে কোন রবের সুসংবাদ দিছ তুমি আমার মেয়েকে, তথ্য দিছ? বলছে তুমি জানো না, যাই নাও না জানার ভান ধরতেছো কেন? তুমি কি ওই রবকে চিনো না? আল্লাহি রব্বি রব্বাক রব্বা বিনতাকওয়া রব্বাল আলামিন, আল্লাহি রব, লা ইলাহা ইল্লাহু আর রহমান আর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল ক্বাবিদুল বাসিতুল ক্বাফিদুল রাফিউল মুলকুল মুতিমুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবিরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিগুল কাবিরুল হাফিদুল মুকিতুল হাসিবুল জালিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদিদুল মাজিদুল বাইতুল শাহীদুল হকুল ওকিলুল কবিগুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور فهو ربي وربك বলছে পরিণতি ভয়াবহ হবে। বলে ফকরি মানতা কাজ যা মনে চায় তা কর। বলে আনো করাই ঢালো তেল, চালো আগুন, দুধের শিশু ছিল তেলের ভিতরে ঠেলা দিছে, হাড্ডি আলাদা মাংস আলাদা, রূপ পড়ে উঠতেছে আর বলতেছে উম্মি 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 লা তাখাফি। হায় বাতিল মনে করে আমাদের চেরা ফুদিয়া নিবে দিবে, ঠিক না? ওরা জানে না আমরা কার উত্তরসূরি। ওরা যদি জানতো, ওরা যদি জানতো কোনোদিন হকে টক্করে আসতো না বাতিল। বুঝাইতে চাইতেছি, আশা করি আমারও বুঝে আসুক, আল্লাহর কাছে দোয়া আমার আওয়াজ যেই পর্যন্ত যায় প্রত্যেক ব্যক্তির বুঝে আসুক। বলে চাচা, কিয়ামতের দিন আমার পরিচয় দিয়ে আপনি পার হতে পারবেন না, আমার পরিচয় কাজে আসবে না, যদি এই ছোট্ট জীবনটাকে আপনি কইরা না গেলেন চাচা, ছোট্ট জীবনটাকে যদি আপনি কইরা না গেলেন, আপনার মালিককে যদি রাজি না করলেন, আল্লাহকে যদি রাজি না করতে পারলেন, আল্লাহর সাথে যদি আপনার পরিচয় পরিচিতি না হইল, আল্লাহর কাছে যদি আপনার ইজ্জত সম্মান না হইল, পরিচয় পরিচিতি না হইল,
চাচা আমার পরিচয় দিয়া মরার পরে কোনো লাভ হবে না। সাভারের মানুষ আজকে আমরা ভাবি উচ্চ বংশের হলি মনে হয় কিছু হয়ে যায়, সম্পর্ক হলি মনে হয় কিছু হয়ে যায়, আধিপত্য আসলি বুঝি কিছু হয়ে যায়, সম্পদের মালিক হলেই তো কিছু হয়ে যায়। দালিকা মাতাউল হায়াতি দুনিয়া, এটা তো দুনিয়ার খেল, এটা তো দুনিয়ার জিনিস, এটা সম্পর্ক আখেরাতের সাথে নাই, কবরের সাথে নাই, মরার সাথে নাই, হাসরের সাথে নাই, মিজানের সাথে নাই, পুলসেরাতের সাথে নাই, জান্নাত জাহান্নামের সাথে নাই। আল্লাহ দুনিয়ার কোনো জিনিস দেখেন না, এই জন্য আমি লম্বা করতে চাইতেছি না। আল্লাহ দুনিয়ার কোনো বস্তুকে দেখেন না, আল্লাহ দেখবেন এই ছোট্ট জীবনটাকে গড়ছে কে। শুধু একটা কাহিনী দিয়ে শেষ করতে চাইতেছি। হ্যাঁ, যদিও আমার চোখের সামনে হাজারো কাহিনী আছে যেটা আমার চোখের দেখা, তাহাদিসের নেয়ামত হিসাবে বলতেছি, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহ্যমান ইথিওপিয়ার বাড়ি এই চোখে 6 বার দেখছি, আলহামদুলিল্লাহ। আমি রাবেয়ার বাড়িও 6 বার দেখছি, যার নাম রাবেয়া বসরি, আসলে রাবেয়া বসরার না, বাবু রাবেয়ার বাড়িও ইথিওপিয়া। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে 1 ঘন্টার আগে যাইতে, রাবেয়ার ওই গ্রামের বাড়িতে যেটা এখনো পাহাড়ের জঙ্গলের ভিতরে ঐতিহ্য হয়ে দাঁড়ায় আছে। শুধু একটা দিয়েই বুঝাইতে চেষ্টা করব, ফেরাউনের বাড়ির কাজের বুয়া, কাজের মহিলা 2500 বছর পরেও তার থেকে কবর থেকে সুঘ্রাণ আসতেছে। আল্লাহর রসুল মেরাজের রাত্রে যখন ওই কবরের পাশ দিয়া যাইতেছিলেন, ওই কবর কাছে যখন পৌঁছলেন, তো সুঘ্রাণে চিৎকার দিয়া উঠা বললেন, জিবরিল ইন্নি লা আজিদু রিহা জান্নাহ, জিবরিল আমি জান্নাতের সুঘ্রাণ অনুভব করতেছি। তো হাসি দিয়া বললেন, এটা জান্নাতের সুঘ্রাণ না, এটা ফেরাউনের বাড়ির কাজের বুয়া, কাজের মহিলার কবরের সুঘ্রাণ। বলছে কতদিন আসতে থাকবে? বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সুঘ্রাণ আসতে থাকবে। কুল্লু মাইয়ামুর, যেই কবরের পাশ দিয়া যাবে আপনার মতো দাঁড়াইতে বাধ্য হবে। বলছে পুরা কাহিনীটা বললে আমার উম্মতকে বলতে সহজ হইতো। বলছে সফর অনেক লম্বা, এক রাত্রে পরিসমাপ্তি ঘটাইতে হবে, সময় ব্যয় করা বেশি জায়গা প্রত্যেক জায়গায় চলবে না। তা আল্লাহ উপর থেকে ওহি পাঠাইছে, আজকে মেজমান দেখা হবে না, আজকে তো মেহমান দেখা হবে, আজকে তো মেজমান দেখা হবে না, আজকে তো দেখা হবে কি, মেহমান দেখা হবে, মেহমান, বন্ধু মেহমান হিসাবে আসতেছে। বন্ধু যা চায় তাই করো, জিবরিল শোনাও কাহিনী দাঁড়ায়া ঘটছে কি। তোমাকে রাত্রের দিকে দেখতে হবে না, সফর লম্বা দিকে দেখতে হবে না, রাত্র শর্ট বলে কোনো কথা নাই, বন্ধু যা চায় তাই তোমাকে করতে হবে। বন্ধু আজকে মেহমান দেখা হবে, মেজমান দেখা হবে না, মেহমান কি চায়। তো পুরা কাহিনী বলতেছে, ছোট্ট মেয়ে হাতের চিরুনি পড়ে গেছে হাত থেকে, তো বিসমিল্লাহ বলে উঠাইতেছে, বিসমি রব্বিল আলামিন, জানা ছিল না ফেরাউনের পালক মেয়ে পিছে দাঁড়ানো আছে। সাভারের মানুষ বুঝার জন্য বলতেছি, পালক মেয়ে পিছে দাঁড়ানো ছিল সে জানতো না, যখন বিসমি রব্বিল আলামিন বলে উঠাইতেছে, পালক মেয়ে দৌড়ায় আইসা হাত ধরছে, বলছে মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি, আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমাদের আব্বা কি বড় খোদা না। তো ঈমান ওই পর্যন্ত প্রজ্বলিত হয় না যতক্ষণ পর্যন্ত ইমানের ভিতরে টাচ না লাগে, টাচ মেজের কাঠিতে যতক্ষণ পর্যন্ত খোঁচা না লাগে না, খোঁচা, ততক্ষণ পর্যন্ত ফায়ার হয় না, আগুন বাহির হয় না। ইমানও যতক্ষণ পর্যন্ত ইমানে তাক্কা না লাগে ততক্ষণ পর্যন্ত ইমান উথলায়া ওঠে না, ইমানে ফায়ার হয় না, ফায়ার। এই জন্যই দুনিয়াতে সিস্টেম রাখছেন আল্লাহ, মাঝে মাঝে ইমানদারকে সজাগ করার জন্য বেঈমানদেরকে দাঁড়া করায় দেয়। যখন বেঈমানরা দাঁড়ায় আর ইমানে যখন টক্কর লাগে, টাচ লাগে, টাচ, তখন ইমানের ভিতরে ফায়ার হয়, ফায়ার, তখন আর কোনো দিকে তাকায় না, হ্যাঁ, কোনো দিকে আর ইমানদার কি করে না, হ্যাঁ,
কেন ইমানদারের তলোয়ার তো দুনো দিকেই দাঁড়, ঠিক না? মরলেও লাভ বাঁচলেও লাভ, ঠিক না? আমাদের লসের কোন ব্যবসায়ই নাই, ঠিক না? আল্লাহই তো বলছে তিজারাতান লান তাবুর, কি লাভই লাভ, লাভই লাভ, মরলেও লাভ বাঁচলেও লাভ। কেউ ভাবে ইমানদারে মাইরা বুঝি লাভবান হয়েছে, হককে মাইরা কখনো লাভবান হওয়া যায় না। হক মাইর খাইলেও লাভ, মাইর মরলেও লাভ, ঠিক না? কি কি বলেন আপনারা, লাভবান তো অবশ্যই। আমি তো ওই দিনটা পর্যন্ত লেখা রাখি যেই দিন কেউ আমাকে গালি দেয় মোল্লা কয়া, ওই দিন তারিখ লেখা রাখি, দিন তারিখ। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে কেন লেখেন, তা আমি বললাম যে কেয়ামতের দিন এটাকে ভাঙ্গামু, ভাঙ্গামু, কি করব, এটাকে ক্যাশ করব, ক্যাশ, এটাকে কেয়ামতের মাঠে ক্যাশ করব। কোন কবি বলছিলেন, পিলা কে সাকি তুনে মস্তানা কিয়া হায়, কিয়ামত মে পুছেঙ্গে তুনে কিয়া কিয়া হায়, বলে তুই দোকান খুলে আমাগরে পান করায়া, আমগো জাগা জমিন বেচায়া, তুই আমাগরে অ্যাডিক্টেড বানায়া রাস্তার ভিতরে ঢেলা দিস, কিয়ামতের দিন জিগামু তুই কি করলি। আমরাও কিয়ামতের দিন আল্লাহ আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করব, মস্তানা বানায়া দিছিলেন, নাইলে ক্লিন শেভ হইতে আমাদের জন্য কি অসুবিধা ছিল, অসুবিধা ছিল। যদি সিনায় কোরআন রাখা যায় 30 পারা, তো তোমাদের ABCD সিনায় রাখা কোন বড় দুষ্কর ব্যাপার ছিল, ঠিক না? কয়েকটা ইংরেজি বই লক্ষ লক্ষ হাদিস যদি সিনায় সুরক্ষিত করা যায়, 30 পারা কোরআন যদি সিনায় রাখা যায়, তো তোমাদের 9-6 দিলে রাখা কোনো ব্যাপার না। দুনিয়া তো হলো 9-6, কত দুনিয়া হলো 9-6, যখন দিবেন তো 9-6 বানায় দিবেন, আর যখন লইবেন তখন 9-6 বানায় লইবেন। এটার নামই তো দুনিয়া আর কি, ঠিক না? মনে হয় বোঝেন না আমার কথা, বুঝছেন? যখন নিবেন তখন 9-6 বানায় নিবেন, তাইলে 3 লাভ হইলো আপনার, ঠিক না? আবার যখন দিবেন কাউকে তো 3-এ কত বানায় দিবেন, 6-9 বানায় দিবেন, ওইখানেও 3 লাভ। এটার নামে তো দুনিয়া, ঠিক না? এটা শিখা কোনো কঠিন। আপনি যদি বিদেশে যায় মালয়েশিয়া সিঙ্গাপুর বিভিন্ন দেশে যায় যদি প্রবাদ জীবনে মাল কামাইতে পারেন, তা আমাদের জন্য বাধা কোথায়? না 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 না, তো মাস্টার ইমানে ধাক্কা লাগছে, তো মাস্টার বলতেছে শোন, কোন রবের নাম নিছি শুনবি? আল্লাহ দি রব্বি, রব্বা কি, রব্বা আবা কি, রব্বাল আলামিন, আমার রব, তোর রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। মাস্টার দৌড়ে যায় জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? বলছে বালা, আমি তো বড় খোদা। বলে আকবারাতনি মাস্টার, আমার কাজের বুয়া আমাকে সংবাদ দিছে, আন্নালানা রব্বা, আমাদের নাকি একজন প্রভু আছে, আল্লাহ দি রব্বি, যে আমার রব, রব্বা তোর রব, রব্বা মাস্তা, মাস্তার রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। তো ফেরাউন বলতেছে ডাকাতি তো ডাকাতি, আমার বাড়িতে দাইকা নিয়ে আসো ওকে, দাইকা নিয়ে আসছে। বলছে কোন রবের সুসংবাদ দিছো তুমি আমার মেয়েকে, তথ্য দিছো? বলছে তুমি জানো না, যাই নাও না জানার ভান ধরতেছো কেন, তুমি কি ওই রবকে চিনো না? আল্লাহ দি রব্বি, রব্বাক, রব্বা বিনতাক ওয়া রব্বাল আলামিন, আল্লাহ দি রব, লা ইলাহা ইল্লাহু আর রহমান আর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল কাফিদুল রাফিউল মুলকুল মুতিমুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবিরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিগুল কাবিরুল হাফিদুল মুকিতুল হাসিবুল জালিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদিদুল মাজিদুল বাইতুল শাহীদুল হক্কুল ওকিলুল কাবিগুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদাল মুখিয়াল মুমিত আল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদুল মাজিদ الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور فهو ربي وربك এর নাম নিছি বলতে আমাকে মানো না বলে পোস্তই ওঠে না
বলছে পরিণতি ভয়াবহ হবে বলে ফকরি মান তাকাস যা মনে চায় তা কর বলে আনো করাই ঢালো তেল চালো আগুন দুধের শিশু ছিল তেলের ভিতরে ঠেলা দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা রূপ করে উঠতেছে আর বলতেছে উম্মি 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 লা তাখাফি হায় বাতিল মনে করে আমাদের চেরা ফুদিয়া নিবে দিবে ঠিক না ওরা জানে না আমরা কার উত্তরসূরি ওরা যদি জানতো ওরা যদি জানতো কোনোদিন হকে টক করে আসতো না বাতিল ওরা জানে না তো বলতেছিল ওই মহিলা বাচ্চা তেলে ঠেলা দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা তো সন্তানের রূহ বলতেছিল উম্মি উম্মি লা তাখাফি মা ভয় পাইস না ফেরাউন সামনে বিদায় ওয়ালা তাহজানি আমার বিচ্ছেদে দুঃখিত হইস না ফাইন্নাকি আলাল হক তুই হকের উপরে আসিস সানাজমাউ ফিল জান্নাতে ইনশাআল্লাহ একটু পরেই জান্নাতে একত্রিত হব মা দ্বিতীয় সন্তান ছিল তাকেও ফেলা দিছে তার রূহ এই কথা বলতে বলতে উঠতেছিল মা ভয় পাইস না মা আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না তুই হকের উপরে আসিস একটু পরেই জান্নাতে একত্রিত হব কিন্তু মা তো মাই হয় চোখের জলে বুক ভাসতে ছিল উপরেও হাত উঠায়া দোয়া করতেছিল ফেরাউন বাপসে নমনীয়তা চলে আসছে জিজ্ঞাসা করছে তুমি আমাকে মেনে নিতে পারো বলছে প্রশ্নই ওঠে না বলে তাহলে উপরে হাত উঠায়া কার সাথে কথা বলতেছ বলে ওই আল্লাহকে বলতেছি তুমি নারাজ হয়ো না এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না বলছে কোনো আশা বলে একটা যদি পুরা করিস আমারও যদি রুবাহির হয়ে যাবে আমার তুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি বলছে তোমার আশা পুরা করা হবে তাই করা হয়েছে ওই কবর থেকে 2500 বছর পরে সুগ্রান বাহির হতেছে সাবারের মানুষ দুনিয়ার নিতান্ত গরিব হইলেও কিছু আসে যায় না দিন আইনা দিন খাইলেও কিছু আসে যায় না যদি জীবনটাকে গড়তে পারি আল্লাহকে রাজি করতে পারি আল্লাহ রসুলকে রাজি করতে পারি যতই গরিব হই না কেন বাদশা হইয়া দুনিয়ার থেকে বিদায় নিব এতে কোনো সন্দেহ নাই বুঝে আসছে আমার কথা যদি বুঝে আইসা থাকে তো এখন দৌড় বানাইতে হবে জীবন গড়ার দৌড় দুনিয়া গড়ার দৌড় না দুনিয়া গড়ার দৌড় যারা লাগাইছে তারা সবাই হারছে কিয়ামত পর্যন্ত হারতে থাকবে আজলনে না ছোড়া কিসরা না তারা ওসি সে সিকান্দর সা ফাতিবি দেহারা হর এক লেকে ক্যা ক্যা হাসল সুদারা পরা রহ গিয়া ইহি ঠাট সারা বচপন নে তুজে বরসো খিলায়া জওয়ানি নে ফির তুজে মজনু বানায়া বুড়াপে আকে ফির ক্যা ক্যা সিতায়া তুজে দুনহায় কে রহো সবসে আলা হো জিনত নিরালি হো ফ্যাশন নিরালা ইউহি জিয়া করতা হ্যায় ক্যা মরনে ওয়ালা তুজে হুসন জাহির নে ধোকে মে ডালা জগা জি লগানে কা দুনিয়া নেহি হ্যায় ইয়ে ইবরত কি চাহ হ্যায় তামাশা নেহি হ্যায় এই জন্য এটা তামাশা না ঐতিহ্য পড়া থাকবে জীবন গড়া যেতে হবে যদি জীবন গড়তে হয় যদি আমার কথা বুঝে আইসা থাকে তাইলে এই মজমা কি প্রতিজ্ঞা করতে পারে যে আজকের থেকে আমি প্রতিজ্ঞা করলাম দুনিয়াকে পিছে রাখলাম আজ থেকে আমি জীবন গড়ব তারপরে আল্লাহর সাথে সাক্ষাৎ করব এর আগে আমি গড়া ব্যতীত আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না কিন্তু জীবন গড়তে হলে লাগবে কি কি লাগবে কোন জিনিস দ্বারা জীবন গঠিত হবে শুধু শর্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগী ছাড়া জীবন গঠিত হবে না আমি যাইতাম ওইদিকে সময় থাকলে কিন্তু যাব না এখন আর মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগী ছাড়া ওই জীবন গড়া হবে না কন্যা যদিও আমরা বইলা বেড়াই যে জীবন পুরো জিন্দেগী কোরআনের ভিতরে রাখা আছে সাবারের মানুষ কিন্তু কোরআন খোলার চাবি হলো মুহাম্মদ হ্যাঁ চলেন আপনাদেরকে বুঝাইয়া দিই যদি বুঝে না আসে হুজুর সাল্লামের জাতি নাম হলো দুইটা কয়টা কি নাম মুহাম্মদ আহমদ আচ্ছা কোরআনের শুরু কি আলহামদু ঠিক না কোরআনের শুরু ঠিক না আচ্ছা আলিফ লাম ফালায়া দেন তো তো কি থাকবে হামদ মুহাম্মাদের মিম ফালায়া দেন তো কি থাকবে আহমদের মিম ফালায়া দেন তো কি থাকবে
হামদ আলিফ ফালায়া দিলে আহমদের কি থাকবে হামদ কোরআনের শুরু হইল হাম মুহাম্মাদের মিম ফালাইলো হাম আহমদের আলিফ ফালাইলো হামদ তাইলে আল্লাহ বুঝাইতে চাইতেছে কোরআন হলো সন্দেহ তোমাদের জীবন বিধান মানলাম কিন্তু এটার চাবি হইল মুহাম্মদ এটার চাবি হইল আহমদ আহমদ এটার চাবি এই জন্যই কোরআনের শুরু হইল আলহামদু আলহামদু আল্লাহ রসুল এর চাবি ছাড়া কোরআন খোল জিন্দেগি ছাড়া কোরআন খুলবে না রসুলের জিন্দেগি ছাড়া কোরআন বুঝে আসবে না আর সাবরের মানুষ এখন যদি আমি একটা প্রশ্ন করি রসুলের জিন্দেগি বলেন আপনি তাইলে রসুল তো 1430 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন কত বর্তমানে 1440 হিজরি চলতেছে 10 হিজরিতে আল্লাহর রসুল দুনিয়ার থেকে বিদায় নিছেন তাইলে 1430 হিজরি আগে আল্লাহর রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে ঠিক না রসুলের জিন্দেগি পাবো তো পাবো কোথায় কোথায় পাবো রসুল তো চলে গেছে দুনিয়ার থেকে মেনে নিলাম রসুলের জিন্দেগি ছাড়া জীবন গড়া হবে না কিন্তু রসুলের জিন্দেগি কোথায় পাবো কোন জায়গায় আছে কোথায় হ্যাঁ আচ্ছা মানলাম কোরআন আর হাদিসে আছে কিন্তু কোরআন হাদিস কি নিজে নিজে কথা বলে এই জন্যই কোরআনের এক আয়াত আমাদেরকে বুঝাইছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর আমি এইখানে তিনটা প্রশ্ন আল্লাহকে করতে পারি যা আল্লাহ আপনি নিচে বলতেছেন আমাদের নবীজিকে নাকি কিয়ামতের সকাল পর্যন্ত সমগ্র দুনিয়ার জন্য নবী বানায়া পাঠাইছেন কিন্তু আল্লাহ বয়স দিলেন 63 বছর সফর করলো মাত্র তবুক পর্যন্ত আর আগে জান্নায় সৈন্য দিলেন মাত্র 16 লক্ষ তাইলে আপনার কথার ভিতরে মিল কোথায় আপনার কথায় মিল কোথায় যেই মিল কোথায় পাবো যে আপনি আমাদের নবীর কিয়ামতের সকাল পর্যন্ত সমগ্র দুনিয়ার মানব জাতির জন্য কিয়ামতের সকালে যে আসবে তার জন্য নবী বানায়া পাঠাইছেন বয়স যদি 1000 বছরও দিতেন তাইলেও মনকে বুঝাইতে পারতাম গুদুহা শাহরুন ওয়া রাওয়াহা শাহরুন তাও যদি দিতেন সমগ্র জমিনটা যদি একবার ঘুরে আসতো তাও মনকে বুঝাইতে পারতাম সৈন্য যদি জুয়ুশে যিলকারনাইন দিতেন তাও বুঝতাম 16 লক্ষ তো আল্লাহ এটার জবাব দিতেছেন আরেক আয়াত দিয়া ওয়া আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা আল্লাহ বলতেছে বন্ধু আপনাকে যদিও নির্বাচিত করছি কিন্তু বয়স 63-এর উপরে দেই নাই সফর তবুকের আগে আপনি করেন নাই শূন্য সংখ্যা মাত্র 16 লক্ষ কিন্তু আমি আপনার পরে এই মিশনকে দুনিয়ার কোনা পর্যন্ত যারা পৌঁছাবে কোন নবীর ভিতরে আমি নির্বাচিত করি নাই আপনার উম্মতের ভিতর থেকে আমি এক দলকে নির্বাচিত করলাম তারা সূর্য যেইখানে উঠবে আর সূর্য যেইখানে ডুববে মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব জমিনের এরকম কোনো ক্ষেত্র থাকবে না যেইখানে এরা যাবে না আর আপনার মিশনকে এরা পুরা না করবে এরা কারা ওলামায়ে কিরাম এই যে ওলামায়ে নবীর জিন্দেগি হকানি ওলামাদের কাছে ওলামা সাবারের মানুষ একটা হাদিস দিয়ে শেষ করতেছি যদি তা না হইতো তাইলে আল্লাহর রসুল এই কথা কোনোদিন বলতেন না সায়াতি আলা উম্মতি জামান ইয়াফিরুনা মিনাল উলামা ওয়াল ফুকাহা এক সময় আসবে আমার উম্মতের ভিতরে যারা আলেম এলেম আর ওলামা কারো প্রয়োজন মনে করবে না বলবে এরা আমাদের উন্নতির রাস্তায় বাধা তো আল্লাহর রসুল বলে তিনটা শাস্তি তোমাদেরকে দুনিয়ায় দেওয়া হবে আমি শেষ নাম্বারটা বলতেছি আগের দুটা বলতে চাইতেছি না সর্বশেষ যেটা আল্লাহর রসুল বলছে ওই সময় তোমরা সবাই ভাইবা রাখো যদি তোমাদের মনোভাব এরকম হয় তো ইয়াখরুজু মিনাদ দুনিয়া বিগাইরিল ঈমান তোমাকে ঈমান ছাড়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে এই জন্য আসেন
নবীর জিন্দেগি ছাড়া জীবন করা হবে না। আর নবীর জিন্দেগি যদি শিখতে হয়, আপনি বলবেন কোরআন হাদিস থেকে শিখানি মু ঠিক না, নেটের যুগ, গুগলে যে সার্চ দিলেই তো পাওয়া যাবে। ও মেরে দোস্ত, নেট অর্থ কি, জাল অর্থ কি? আরে বাংলায় জাল কারে কয়? দুই নম্বর, দুই নম্বর জাল মানে দুই নম্বর। ওইটা এক নম্বর যদি নিতে চান, আকসমানি এলেমের এক নম্বর তরিকা হইল সিনা টু সিনা, সোহবত টু সোহবত, সোহবতে পয়সা নিতে হবে, সিনার থেকে নিতে হবে, তাইলে আপনি এক নম্বর পাবেন, নেটে পাবেন। ওটা জাল দুই নম্বর, ওটা নিয়ে বাজারে গেলে হাত করিও লাগতে পারে, পুলিশও ধরতে পারে, জেলখানেও যাইতে হইতে পারে, কবরে গেলে আপনার হাতে হাত করিও লাগতে পারে। আর যদি সোহবত আর সিনার থেকে নেওয়া হয় তাহলে আছে কোনো সন্দেহ নাই। এই জন্য পাক্কা ওয়াদা করেন, নবীর জিন্দেগি ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই। বিদায় ওলামাদের সোহবত ছাড়া নবীর জিন্দেগি পাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। পাক্কা ওয়াদা। হ্যাঁ, সর্বশেষ একটা কথা বলবো আমি, এটি আমার শেষ কথা, আর কোনো কথা আগে বাড়বে না। আমাকে যদিও বলে নাই কিন্তু আমি বলবো, এটা মনে হয় ইমাম সমিতির ঠিক না, ওলামা পরিষদের ঠিক না। আমি ওনাদের লিটারেচারের মাধ্যমে জানতে পারছি অনেকগুলো ওনাদের সংস্থার ভিতরে সাভার উপজেলা ওলামা পরিষদের আন্ডারে অনেকগুলো কারে খায়ের হয়, অনেকগুলো কারে খায়ের কল্যাণমূলক কাজ ওনারা অনেক করেন চুপে চুপে। আমাদেরগুলো তো আসলে চুপে চুপেই হয়, আমাদেরগুলো তো ঢোলপিটায় হয় না, কেননা আমরা তো দুনিয়াতে কিছু চাই না, আমরা তো ওইটাই শিখছি, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা তো দুনিয়াতে কোনো প্রতিদান এটার দ্বারা চাই না, আমরা তো চাই তো আল্লাহর কাছ থেকে চাই। বিদায় ওনাদের অনেকগুলো কর্ম আছে যেইগুলো অনেক ব্যয়বহুল, যদিও ওনারা এগুলার যোগান দিয়া থাকেন বিভিন্নভাবে, কিন্তু আমার মন চাইল যে আমিও ওনাদের হয়ে আপনাদের দুয়ারে একটু হাত পাতি, যে এই কাজে কারে খায়ের ভিতরে যতগুলা কল্যাণমূলক কাজ আছে ওনারা চুপে চুপে করে বেড়ান, যদি আপনি এগুলার ভিতরে অংশ নিতে চান বা অংশীদার হতে চান বা আপনার একটা অংশ এখানে রাখতে চান যেটা আল্লাহর ব্যাংকে জমা থাকবে, কিয়ামতের দিন আল্লাহর থেকে আর প্রতিদান নেবেন। আর আল্লাহ কিন্তু ছোটকে ছোট করে দেন না, বান্দা যদিও এক দেয় তো আল্লাহ দশ দেয়, কিন্তু আমরা হয়তো রাজি হয়ে গেছি কিন্তু আমাদের নবীকে রাজি করতে পারেন না। আল্লাহ যখন বলছে দশ তো আমাদের নবী বলছে জিদলি উম্মতি, আমার উম্মতটা আর একটু বাড়ায় দেন না, আল্লাহ বলে একশো আর একটু বাড়ায় দেন না, সাতশো আর একটু বাড়ায় দেন না, তা আল্লাহ বলতেছে বন্ধু সংখ্যা বললে আপনার সংখ্যা বাড়াইতেই বলবেন, ঠিক আছে আপনি যখন আরো বাড়াইতে চাইতেছেন তো আমি আপনার উম্মতকে হিসাব কিতাব ছাড়া দিলাম। তো আপনি আর আমি অল্প হয়তো দিব, অল্প সহযোগিতা করব, অংশ রাখব, কিন্তু যেটা এটা এখলাসের হয়, এখলাসের সাথে হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, এটাই যদি আল্লাহর রসুল মনে হয় এক জায়গায় বলছিলেন আমাদেরকে বুঝানোর জন্য, ওয়ালাও বিশাক্কি তামরাতিন, তুমি ইচ্ছা করলে জাহান্নামের আগুনকে অর্ধেক খেজুর দিয়েও নিবাইতে পারো। এই জন্য সবার কাছে দরখাস্ত কি আপনারা কি এই সংস্থায় সহযোগিতা করতে চান, কে কে অংশ রাখতে চান দেখি হাত উঠান তো, পাক্কা? হ্যাঁ, যদি এখন চাওয়া হয় কি এখন দিবেন না পরে দিবেন? এখনই তাহলে ওনাদের পদ্ধতি কি হবে আপনাদের দুয়ারে পৌঁছার, এটা আমার জানা নাই।